গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমি কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। আমি এখন পনির রান্না করব। সকালবেলা মানে রান্না হয়েছিল ভাত আর পালং শাকের ঘন্ট। এই দেখো পালং শাকের ঘন্ট একটুখানি রয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই এই খেয়ে সকালবেলা ডিউটিতে চলে গেছিলো, আর ডিউটি থেকে গেট পাস না আবার এসছে, এখন ঘরেই আছে। তো দুপুরে রান্নাটা আমি এখন করব, ভাত করব আর এই যে পনির, পনিরের তরকারি, ভাত, এই দেখো মটর আমি খুলে রেখেছি, এগুলো দিয়ে তরকারি করবো, ভাত করবো। আর আজ একটু ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিলো, ওই জন্য আনার থেকে টিফিনও বেশি কিছু দিতে পারিনি। আজ ওকে কলা, রুটি আর একটু গুড় দিয়েছি, এই টিফিন দিয়েছি। একটু পরে ও স্কুল থেকে চলে আসবে আর আমি রান্না করব এখন ভাত পনিরের তরকারি। এই তো চলো আমি রান্না করি, দেখো তোমরা। দেখো আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আলু, মটর এগুলো সব নিয়েছি পনিরের তরকারি রান্না করার জন্য। আর এইদিকে দেখো আমি দুধও বসিয়ে দিয়েছি, দুধটা আমি পায়েস করবো, এই কারণে এক পাশে দুধটাও বসিয়ে দিয়েছি। আর এক পাশে এই দেখো কড়াইয়ে তেল দিলাম, পনিরটা ভাজবো এই কারণে। আর দুধটা তোমাদের দাদা ভাই ডিউটি থেকে এসছে যখন, মানে গেট পাস নিয়ে আজকে ডিউটি থেকে এসছে, এখন ঘরেই আছে, তো দুধটা এনে বললো পায়েস করো। তো আমি ওই জন্য পায়েসটাও আমি এখনই করে ফেলি, কারণ রাত্রেবেলা সময় পাওয়া যায় না, রিসু কান্নাকাটি করে, এই কারণে আমি এক পাশে পায়েসটা বসিয়ে দিয়ে ঢেকে দিয়েছি, কারণ এই যে পনির ভাজবো না তেলগুলো ছিটকে গিয়ে পড়বে, এই কারণে ঢাকা দিয়ে দিয়েছি। আর এই দেখো আমি পনিরগুলো ভাজছি, এগুলো আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। আর তোমাদের দাদা ভাই না ডিউটি থেকে আজকে গেট পাস নিয়ে এসছে, এই কারণেই যে আরাধ্যার স্কুলের ফিস দেওয়ার বাকি ছিল, তো স্কুলের ফিস দিতে এসছে, এসে রুমে চলে এসছে, দুধ নিয়ে পায়েস খাবে এই কারণে। তো যাই হোক, অনেকদিন ধরে পায়েসটাও খাওয়া হয়নি। আর এই দেখো এদিকে দুধটা আমি ভালো করে জাল করে নিচ্ছি, তারপরে মনে করো আমি চাল দেবো এর মধ্যে। আর দুধের মধ্যে না আমি এক ফোঁটাও কিন্তু জল দিইনি, মানে জলটা দিই না দুধের মধ্যে, একটুও দিই না, অনেকেই দেয় না দুধে জল, দেয় না, পায়েস করলে তো শুধু দুধেরই করে। যাই হোক, মানে অনেকে থাকে একটু একটু হয়তো দেয়, তো না দিলে একটু স্বাদটা বেশি হয়। আর এই যে একটুখানি চাল আমি দিয়ে দিলাম, আর দেখো এখন এটা ফুটুক ধীরে ধীরে করে, আর আমি এই যে তরকারিটাও রান্না করব। এই যে দেখো পনিরগুলো ভাজা হচ্ছে, সুন্দর করে ওগুলো ভেজে নেব। আর এদিকে আমি মশলা টশলাগুলোও কুটে নিই, মানে বেটে নেই, মশলা মিক্সারেই বাটবো এখন, শিলপাটাতে বাটার সময় নেই, কারণ রিসু দুষ্টু করছে বারবার কিচেনে চলে আসছে। আর এক পাশে এই যে পায়েসটা হোক আর এক পাশে এই যে পনিরটা ভাজা হচ্ছে। আর দেখো কয়েকটা পনির আমি তুলে নিয়েছি, রিসু খাবে অনেকক্ষণ ধরে কিচেনে এসে মাম্মা মাম্মা দাও করছিল, ওই জন্য ওর জন্য নিয়ে এসছে। এই দেখো নাও খাও। তাকাও এদিকে, তাকাও আচ্ছা না না খাও আমি পনিরগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, আর এই যে কড়াইয়ে দেখলে গরম তেলে জিরা দিয়ে দিলাম, আর এই মশলাগুলোও দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো বেটে নিয়ে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই না পনিরের তরকারিটা পেঁয়াজ রসুন দিয়ে খেতেই বেশি ভালোবাসে, আমাকে আগেই বলেছিল যে আজকে পনিরের তরকারিটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবে, বেশ ভালো লাগে খেতে। আর আমরা কাঁচা লঙ্কাটাই খাই, কাঁচা লঙ্কাটাই মানে মাছ মাংস যেটাই রান্না হোক কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিছু ইয়ে করি না। আর এইদিকে দেখো দুধটা চাল দিয়ে দিয়েছি, এই দেখো বেশ ফুটছে। মশলাটা আমি এখন সুন্দর করে কষিয়ে নেব বেশ ভালো করে লাল লাল করে। আর এই দেখো আমি লবণ দিলাম, হলুদ দেব, এই যে হলুদ দিলাম, জিরা পাউডার দিলাম, আর এই দেখো আর একটু জিরা পাউডার দিয়ে দিলাম। মানে কি বলতো, জিরা পাউডার আর এই যে ধনিয়া পাউডারটা না আমি পিষে ভেজে নিয়ে পিষে ডাব্বায় করে রেখে দিই, কারণ আমার সকালবেলা করে না মশলা পেশাটা হয় না, আর এগুলোর পাউডার থাকলে তাড়াতাড়ি এগুলো রান্না করিতে সকালবেলা ওই পাউডার একটু একটু করে দিয়ে দিই হয়ে যায়। আর দেখো আমি টমেটো দিলাম, মানে যে কোনো তরকারিতে আমি টমেটোটা দিই, খুব ভালো লাগে খেতে টমেটোটা। আর এগুলো এখন সব মিলিয়ে বেশ সুন্দর করে লাল করে আমি ভাজবো। আর আমি এই দেখো এখন একটু এই যে ঢাকা চাপা দিলাম, কারণ টমেটোগুলো না একটু যেন নরম হয়, দেখো টমেটোগুলো একটু নরম হয়ে এসছে।
আর পুরো মশলায় টশলায় সব কিছুতেই দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মানে টমেটো দিলে না একটু কালারটাও চেঞ্জ হয়ে যায়, শুকনো লঙ্কা না দিলেও চলে, মানে একটু লাল লাল হয়ে যায় টমেটোটা দিলে। আর এদিকে দেখো ওই যে মটরশুঁটিগুলো না, এগুলো আমি জানো ভেবেছিলাম কি ভেজে নেবো, ভেজে তারপরে দেবো, আর তাড়াহুড়ো তো ভাজা টাজা হয়নি, এরকমই কাঁচাই দিয়ে দিলাম। এই দেখো তোমরা না ভেজে যদি দাও তাহলে আরেকটু খেতে ভালো লাগবে, ভেজে দিতে পারো। তো আমি আর ভেজে টেজে দিইনি, এই দেখো এমনি সব দিলাম, এখন একটু এটা ঢাকা দেবো, ভেজে ঢাকা দিয়ে দিলাম, আর একটু সুন্দর করে কষাবো। আর এ দেখো এদিকে পনিরগুলো ভাজা আছে, তরকারিটি এদিকে হোক, আমি যে ঢাকা দিয়ে দিয়েছি। আর এই দেখো পনির যেটা মানে রয়ে গেছে, অর্ধেকটা রান্না করেছে, এই যে অর্ধেকটা রয়ে গেছে, তো এটা আমি এখন ফ্রিজে চালান করে দেব, ফ্রিজের মধ্যে রেখে দেব, পরে মানে কাল হোক পরশু হোক তারপরে রান্না করবো, এখন আর রান্না টান্না নেই। আর এদিকে দেখেছো দেখো দেখো ফ্রিজের মধ্যে কত সবজি দেখেছো, ফুলকপি আপেল মানে কত সবজি, মানে ভেতরেও সবজি কিন্তু আছে, তার উপর ওপরেও রেখে দিয়েছি, মানে জায়গা নেই রাখার এমন অবস্থা। আর এদিকে দেখো, এই দেখো সবজিটা বেশ, এই দেখো অনেকটা জল টল টেনে গেছে, আমি এই যে সুন্দর করে ভেজে ভেজে কষিয়ে কষিয়ে নিচ্ছি, মানে তরকারিটা যত কষাবে তত মানে স্বাদ হয়। আর সেদ্ধ আলুগুলো ছিল না, সেদ্ধ আলুগুলো আমি এই দেখো দিয়ে দিলাম, এমনি কাটা আলু দিয়েও করা যায়, তো কাটা আলু দিয়েই করি, আজকে কি মনে হলো যে আজকে সেদ্ধ আলু দিয়ে একটু করি, এই কারণে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো। আর এই দেখো সুন্দর করে আমি আবার কষিয়ে নেব, কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে একটু পরিমাণ মতন আমি জল দেবো এর মধ্যে। আর দেখো এলাচ নেই, একটা এলাচ আছে, এটাই আমি দিচ্ছি পায়েসের মধ্যে, এটা তো সেন্টেন্ট কিছু হবে না। আর এই যে তেজপাতাও দিয়ে দিলাম, মানে তেজপাতাটা আমি আগে দেবো, আমার না একদম মনে ছিল না জানো, তো যাই হোক আমি এখনই দিলাম, কী হবে সেন্ট হবে কি হবে না জানি না, যাই হোক। আর এই দেখো পায়েসটা আমার মোটামুটি হওয়ার দিকে, আর আমি এতটা ঝোলঝোল রাখবো না, একটু শুকিয়ে যাবে, শুকিয়ে টেনে যাবে। আর এই দেখো সবজির মধ্যে না আমি গরম জল দিলাম, মানে গরম জল করে নিয়ে তারপরে আমি গরম জলটা এর মধ্যে ঢেলে দিলাম সবজির মধ্যে। না গরম জল দিলে সেটার একটু স্বাদ বেশি হয়, মাছ মাংস যে কোনো সবজিতে হোক, একটু কষ্ট করে যদি গরম জল করে দাও না খুব সুন্দর লাগে খেতে, বেশ ভালো লাগে, তো আমি গরম জলটাই দিই বেশি। আর দেখো আমার সবজিটা মানে হয়ে গেছে, অনেকটাই মোটামুটি হয়ে গেছে, এখন এর মধ্যে পনিরগুলো দেবো, দিয়ে তারপরে বেশ ভালো করে একটু ফুটিয়ে গেলে গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। দেখো এই দেখো ফুটছে সুন্দর করে, আর আমি যে পনিরগুলোও দিয়ে দিলাম, এবার আর একটু ফুটবে, ফুটে ফুটে একটু মানে ঝোলটা আর একটু টেনে যাবে, তারপরে গরম মশলা দেবো, দিয়ে নামাবো। আর দেখো কী সুন্দর কালারটা এসছে, আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা দিইনি, পুরো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ওই যে টমেটোটা দিয়েছি না ওটারই একটা সুন্দর কালার এসছে। আর গরম মশলাটা দেবো, আরও সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, মানে সেন্ট হবে। তো যাই হোক, এই দেখো আমার সবজিটা হয়ে গেছে। আর শীতের দিনে তো মনে করো যে কোনো সবজিতে ধনে পাতা দিলে খুব সুন্দর লাগে, আর আমি দেখো এক মুঠ ধনে পাতা দিলাম, ধনে পাতাটা দিলে না ঠান্ডার দিনে বেশ ভালো লাগে খেতে সবজিগুলো। আর শীতের সময় তো মনে করো নানা ধরনের সব নতুন নতুন সবজি ওঠে, আর ওর মধ্যে ধনে পাতা দিলে না খুব সুন্দর লাগে। আর আমি দেখো ধনে পাতা দিয়ে একটু ঢাকা দিলাম, আর এদিকে আমার পায়েসটাও হয়ে গেছে, এই যে বন্ধ করে দিলাম পায়েসটা, দেখো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে পায়েসটা, এই দেখো আমি নেড়ে দিচ্ছি, পুরো টেনেও গেছে, আর উপরে একটা সরও পড়ে গেছে। তো পায়েসটা যদিও রাতের জন্য, এখন গরম পায়েস কেউ খাবে না, আর আরাধ্যা তো স্কুলে আছে, কেউ মানে তোমাদের দাদাভাইও খাবে না, এটা রাত্রেবেলা হবে, রুটি বানাবো, রুটি দিয়ে খাওয়া হবে। আর এদিকে দেখো পনিরের তরকারিটা, এটা হয়ে গেছে, টেনে গেছে ঝোলটা অনেকটা, এটাও আমি বন্ধ করে দিলাম, এই দেখো। আর এখন তোমাদের দাদাভাইকে খেতে দিব, আমি খাবো। এই দেখো আমি থালায় ভাত বেড়ে নিয়েছি, পালং শাকের একটু ঝোল, আর এই যে পনিরের তরকারি। এখন রাত্রি 9:30 বেজে গেছে, আর আমি কালকে সকালের জন্য সবজি কেটে রাখছি, এই দেখো। আর দেখেছো রিশু কী করেছে, আমি সবজিগুলো যে কেটেছি পুরো এগুলো ছিটিয়ে দিয়েছে, সব এগুলো রিশু করেছে জানো, আমাকে সবজি কাটতে দেয় না, এরকমই করে ও, সকালবেলা উঠে তো আমি সবজি কাটতে পারি না, এই জন্য আমি রাত্রেবেলায় কেটে কুটে বেছে বুছে রেখে দিই। আর দেখো আমি সবজিগুলো কেটেছি যে সব নষ্ট করেছে। তো দেখলাম আমি সবজিগুলো যে কেটে রেখেছি, মানে কালকে সকালে রান্না করব, কালকে সকালের সবজিটা রাত্রেবেলায় আমি কেটে কুটে বেছে বুছে সুন্দর করে রেখে দিই, মানে সকালবেলা রান্না করা হবে, তো এই কারণে রাতেই সব কিছু কেটে। তো আমরা এখন আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করবো, তোমরাও তোমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে নাও। তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট, সকলে ভালো থাকো। এই দেখো রিশু দুষ্টুমি করছে আমার পেছনে, আবার নতুন সকাল, নতুন ব্লগ, নতুন একটা সকালে নতুন ব্লগ নিয়ে আর হাজির হবো, কি বলবো, তালেগুলো সব মিশে যাচ্ছে, কি বলবো। তো যাই হোক, আজকে সকলকে টাটা, আবার রিশু টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা, রেখেছো দুষ্টুমি করছে খুব।
তো টাটা, বাই বাই, সকলে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো।